Kumar Tiwary, Chief GI Intensivist. I look after the Apollo Gastro Critical Care and Liver Transplant Unit. I also head the Department of Gastro Critical Care and Liver Transplant Unit in Apollo Multi Specialty Hospital, Kolkata. আজকে আমি যে টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে ফ্যাটি লিভার। খুবই কমন টপিক, আর আমার মনে হয় আপনার সবাই এই বিষয়ে অভিজ্ঞতা একটু আছে কি লিভারে ফ্যাট জমেছে কোনো কারণে। যখন আপনি আলট্রাসোনোগ্রাফি করতে যান, এখন বেশিরভাগে দেখবেন কি একটা ইনটাইটি থাকে ফ্যাটি লিভার। তাহলে ফ্যাটি লিভারটা কি, কতটা আমরা গুরুত্ব দিব, কি কি সিমটমস, কি করে ডায়াগনোস করব, কি কি তার ট্রিটমেন্ট মডেলিটি আছে, এটাই আমি আপনাকে নেক্সট 3-4 মিনিটে এক্সপ্লেন করতে চাই। তাহলে ফ্যাটি লিভার জিনিসটা হচ্ছে লিভারে ফ্যাট জমা। যখনই ফ্যাট জমবে তার মানে হচ্ছে এক্সেস ফ্যাট হতে হবে। এই এক্সেস ফ্যাটটা আসবে কী করে? আপনার যদি এক্সেসিভ ফুড হ্যাবিট থাকে, ফ্যাটি ফুড হ্যাবিট থাকে, ফল্টি ফুড হ্যাবিট থাকে, ওভার ইটিং থাকে, বা কোনো মেটাবলিক ডিসঅর্ডার থাকে, তাহলে এই ফ্যাট অ্যাকুমুলেশনটা লিভারে হয়। এই ফ্যাট অ্যাকুমুলেশন যেটা ফ্যাটি লিভার আমরা বলি, আমরা দুভাগে ডিভাইড করি। একটা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যে অ্যালকোহল খান ওনার ডিজিজটা বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার। কিন্তু অনেকভাবে হয় যার অ্যালকোহলের কোনো হিস্ট্রি নেই, কোনোদিন অ্যালকোহল উনি ছুঁয়েনি নেই, তারও একটা ডিজিজ হয় ফ্যাটি লিভার, ওটাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তাহলে একটা হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আর একটা হয়ে গেল নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এবারে যার অ্যালকোহল আছে ডেফিনেটলি ওনার তো সোজাসুজি বুঝতে পারছেন যে অ্যালকোহলটা প্রাইম জিনিস যাকে ছাড়তে হবে। ইউজুয়ালি দেখা যায় ফিমেলে 20-40 গ্রাম আর মেলে 40-80 গ্রাম পার ডে যদি কেউ অ্যালকোহল খায়, তার মানে হচ্ছে ইউজুয়ালি অ্যাভারেজ 8 ড্রিঙ্কস ইন ফিমেল অ্যান্ড 16 ড্রিঙ্ক ইন মেল। যদি কেউ এটা ওভার দি ওভার ধরুন মোর দেন 10 ইয়ার্স কনজিউম করছে, তো দে আর মোর লাইকলি টু হ্যাভ সিভিয়ার লিভার ডিজিজ। তাকে একদম সচেত হতে হবে কি লিভার ডিজিজ হওয়ার চান্সটা খুবই বেশি। কিন্তু যে অ্যালকোহল নিচ্ছেন না তারও অনেকগুলো ফ্যাটি লিভার হয়। মেনলি আমরা দেখি ডায়াবেটিক পেশেন্টে, যার কোলেস্ট্রল হাই আছে, যে ওবেসিটি আছে, যার মেটাবলিক সিন্ড্রোম আছে, তার ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার চান্সটা খুব বেশি। এখন আরেকটা এন্টিটি দেখা গেছে ইভেন ইন লিন পেশেন্ট, যে দুবলা পাতলা পেশেন্ট, যে রোগা পেশেন্ট, আমরা বুঝি না আমি তো পাতলা আছি আমার তো ফ্যাটি লিভার হবে না, তো ওনারও অনেক ক্ষেত্রে দেখা গেছে কি ফ্যাটি লিভার হয় অ্যান্ড ইচ ইজ মোর ডেঞ্জারাস। সেটা বলা হয় লিন ফ্যাটি লিভার, আমি দুবলা পাতলা আছি কিন্তু লিভারে ফ্যাট জমে আছে। এখন কোশ্চেন হবে কি আমি বুঝবো কি করে, কি করে আমি জানবো কি আমার ফ্যাটি লিভারে প্রবলেম করছে। তো ইনিশিয়াল যে স্টেজে থাকে যেটা নর্মাল ফ্যাটি লিভার হলে, এটা হচ্ছে চারটে স্টেজ। একটা হচ্ছে জাস্ট ফ্যাট আছে লিভার কিন্তু কোনো ইনফ্লামেশন করছে না, আগে বাড়ছে। সেকেন্ড স্টেজটা হচ্ছে যখন ইনফ্লামেশন করছে, যেটা আমরা বলি স্টিও হ্যাপাটাইটিস, মানে ফ্যাটও আছে ওই ফ্যাটটা ইনফ্লামেশনও করছে। থার্ড স্টেজটা হয়ে গেল ফাইব্রোসিস, যখন কি ওই টিস্যুগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে আর রিকভারি হবে না। আর ফোর স্টেজটা হচ্ছে সিরোসিস, সিরোসিস মানে হচ্ছে এন্ড স্টেজ লিভার ডিজিজ, তার মানে হচ্ছে ওই লিভার দিয়ে আর আজ আপনি আগের কাজ করতে পারছেন না, একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন, তখন আলটিমেটলি পুরো লিভারটা চেঞ্জ করে মানে কথা আসছে কি আমাকে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তো লিভার ট্রান্সপ্লান্ট যাওয়ার আগে আমাদের কিন্তু অ্যালার্ম আছে, যখনই আমি ফ্যাটি লিভার ডায়াগনোস করতে পারছি যে না আমার ফ্যাটি লিভার আছে, তখনই আমাকে স্টেপটা নিতে হবে। তো সিমটম যদি একদম ইনিশিয়াল দিকে দেখুন কিছু পাবেন না, একটা ব্লোটিং, গ্যাস্ট্রাইটিস, ইনডাইজেশন, অ্যাবডোমিনাল ফুলনেস, উইকনেস, একটা নন স্পেসিফিক কমপ্লেনগুলো থাকে, বাট ডু নট ইগনোর অল দিস প্রবলেম, ডু নট ইগনোর, তখনই আপনাকে একটা সঠিক ব্যবস্থা করতে হবে, একটা ডক্টর কাছে যেতে হবে, কি রিলিভেন্ট টেস্ট আছে জানতে হবে। তো এখন হচ্ছে কি এগুলো হচ্ছে মাইল্ড, কিন্তু যার ইনফ্লামেশন হচ্ছে বা ক্রনিক লিভার ডিজিজের জন্য দিকে চলে যাচ্ছে সিরোসিসের দিকে, তার জন্ডিস হতে পারে, পেটে জল হতে পারে, রক্ত বমি হতে পারে, কোমাতে চলে যেতে পারে, এগুলো হচ্ছে অ্যাডভান্স লিভার ডিজিজের ফিচার আমরা পাই। এবার হলো ডায়াগনোসিসটা কী করে করব, যখনই আমরা ভুগছি ভাবছি কি এগুলো সিমটমস আসছে বা কোনো আলট্রাসোনোগ্রাফিতে ইনসিডেন্টলি পেলাম আমার ফ্যাটি লিভার আছে বা আমি এক্সেসিভ ওয়েট গেন করেছি বা আমার ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল আছে, তাহলে আপনাকে একটা রুটিন ব্লাড টেস্ট করতে হবে।
কি রুটিন করতে হবে, লিভার ফাংশন টেস্ট করতে হবে, অ্যানজাইমগুলো দেখতে হবে, সুগারের পরীক্ষা করতে হবে, ট্রাইগ্লিসারাইড দেখতে হবে, আরও কিছু স্পেসিফিক ব্যাটারি অফ টেস্ট আছে সেটা করতে হবে। সেকেন্ড লাইন টেস্টে আপনাকে হতে পারে ক্যান্ডোস্কোপি করে দেখতে হবে যে কোনো লিভার ডিজিজের সাইন এসেছে কিনা, ব্যারিক্স আছে কিনা। লিভার স্ক্যান হয় যেটা আমরা ফাইব্রো স্ক্যান বলি, খুব ভালো টেস্ট, ওইটাতে আমরা বুঝতে পারি কি কোন গ্রেডে আছে ফাইব্রোসিস্টটা, কোন গ্রেডে আছে, গ্রেড ওয়ান আছে কি গ্রেড ফোর আছে। এখন আরও অ্যাডভান্স টেস্ট হয়ে এসে গেছে, লাইক এমআরআই, পিডিএফ আমরা অ্যাপগুলোতে করি, তো অনেকগুলো অ্যাডভান্স টেস্ট এসেছে। এইভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি, সিম্পল ব্লাড টেস্ট, এন্ডোস্কোপি, একটা লিভার স্ক্যান, ফাইব্রো স্ক্যান, এমআরআই, পিডিএফ, সামটাইমস সিটি স্ক্যান, এগুলো থেকে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি কি কোন স্টেজে আছে। আর ফাইনাল পার্টটা হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে যখন আপনি ফার্স্ট স্টেজে আছেন, যখন আপনি সিম্পল ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভার, লিভারে ফ্যাট জমছে, তখন যদি আপনি অ্যালকোহল কনজিউম করেন অ্যালকোহল ছাড়তে হবে, ডায়াবেটিক থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, কোলেস্ট্রল কমাতে হবে, একটা মর্নিং ওয়াক, জগিং, ওয়াকিং, অ্যারোবিক এক্সারসাইজ 30-60 মিনিট পার ডে আপনাকে করতে হবে, বা 150 মিনিটস পার উইক মিনিমাম রিকমেন্ডেশন আছে আপনাকে হাঁটতে হবে, তো আপনাকে অ্যাক্টিভিটি হবে। তার মানে হচ্ছে ডায়েট, এক্সারসাইজ, তার সঙ্গে কিছু কিছু মেডিকেশন আছে। আপনাকে সঠিক বলবো নাকি একটা ওষুধ দিয়ে ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে, ইট ইজ বেসিক্যালি দ্য লাইফ স্টাইল মডিফিকেশন, ডায়েট, এক্সারসাইজ, তার সঙ্গে কিছু ওষুধ, প্লাস যখন আমার কোনো স্পেসিফিক ম্যানিফেস্টেশন আসবে তার ওষুধ আমাকে করতে হবে। আর ফাইনালি যদি সিরোসিস হয় তখন আগেও বলেছি পারমানেন্ট কিওর হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। আই হোপ আপনি পুরো জিনিসের গুরুত্বটা বুঝেছেন। উই ডোন্ট ওয়ান্ট লিভার ট্রান্সপ্লান্টেশন ইন ইউ, সো উই হ্যাভ টু ইন্টারভেন এট দ্য আর্লিয়েস্ট, যখনই আমি জানতে পারছি ফ্যাটি লিভার আছে, আমাদেরকে খাওয়া দাওয়া, ডায়েট, এক্সারসাইজ, লাইফ স্টাইল মডিফিকেশন, তো ডক্টরের কাছে যেতে হবে, সব টেস্ট কালেক্ট করুন, আর একবার কনফার্ম হয়ে গেলে হাউ টু লিড আ নর্মাল লাইফ, হাউ ইউ ক্যান রিভার্ট ইউর লিভার টু দ্য নর্মাল, এটা জেনে আপনাকে নিশ্চিন্তভাবে থাকতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।